মানুষ বড়ই আজব প্রাণী। ডুবে গেলে জলকে দোষ দেয়, হোঁচট খেলে পাথরকে দোষ দেয়, কর্মের দোষ ভাগ্যকে দেয়, কিন্তু নিজের ভুলটা কোনোদিন দেখতে পায় না। ছোট ছোট ভুলগুলো থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, হোঁচট সব সময় ছোট ছোট পাথরের সাথেই লাগে, পাহাড়ের সাথে নয়। কারোর ক্ষতি করার আগে মনে রাখবেন, তার কান্নার প্রতিটা ফোঁটার হিসাব প্রকৃতি আপনার কাছে চাইবে একদিন। সিংহ দিনে 18 ঘন্টা ঘুমায়, আর গাধা দিনে 18 ঘন্টা খাটে। পরিশ্রম যদি সাফল্যের চাবিকাঠি হতো, বনের রাজা গাধা হতো, সিংহ নয়। তাই বুদ্ধিহীন পরিশ্রম মূল্যহীন। ঝাড়ু যতক্ষণ এক সূত্রে বাঁধা থাকে, ততক্ষণ তা আবর্জনা পরিষ্কার করে। আবার সেই ঝাড়ু যখন ছিঁড়ে আলাদা হয়ে যায়, তখন সে নিজেই আবর্জনায় পরিণত হয়। তাই সব সময় কোনো ভালো আদর্শের সঙ্গে থাকুন, আলাদা হয়ে আবর্জনায় পরিণত হবেন না। পুত্রকে চেনা যায় বিবাহের পর, কন্যাকে চেনা যায় যৌবনে, স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়, স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায়। বন্ধুর পরিচয় বিপদে, ভাইয়ের পরিচয় লড়াইয়ে, আর সন্তান চেনা যায় বার্ধক্যে। নিজের পাল্লায় কখনো অন্যকে মূল্যায়ন করবেন না, কারণ ইঁদুরের বিবেচনায় বাঘের থেকে বিড়াল বেশি ভয়ঙ্কর। 90 ভাগ পুরুষ শাশুড়িকে মায়ের মতো শ্রদ্ধা করে, কিন্তু 90 ভাগ মেয়েরা শাশুড়িকে পরিবারের বোঝা মনে করে। জীবনে এমন কাউকে ভালোবাসুন যে আপনাকে ভালোবাসতে না পারলেও সম্মান করবে। প্রথমে নিজের কেরিয়ার তৈরি করুন, তারপর ভালোবাসাকে সময় দিন। আজকের দিনে মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে যার একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে। সুখী হতে চান, তাহলে কখনো কারোর ক্ষতি করবেন না। খেয়াল রাখবেন, আপনার দ্বারা কারো উপকার হোক বা না হোক, কারোর ক্ষতি যেন না হয়। যদি ভালো পেন্সিল হতে না পারেন কারোর সুখের গল্প লেখার জন্য, তাহলে ভালো রাবার হন, যেন কারো দুঃখ মুছে দিতে পারেন। টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষিত থাকাই ভালো। জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারার চেয়ে মনটা বেশি সুন্দর। কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই, কারণ যার কাছে আপনার সত্যিকারের মূল্য থাকবে, সে হাজার ব্যস্ততার মাঝেও আপনাকে সময় দেবে। যেদিন মানুষকে তার মা নয়, তার দায়িত্ব ঘুম থেকে জাগতে বাধ্য করবে, সেদিন জানবে ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে গেছে। বুদ্ধিমান মানুষেরা কখনোই এই দুটি কাজ করে না। এক, যারা অহংকারী তাদের সাথে কথা বলে না। দুই, যারা তর্ক করে তাদের সাথে মেশে না। যে পরিবারে পুরুষ থাকতেও মহিলা মাতব্বর, ওই পরিবারের সাথে ভুলেও আত্মীয়তা করবেন না। জীবনে অতি সৎ হতে নেই। মনে রাখবেন, জঙ্গলের সোজা গাছটাকেই কিন্তু সবার প্রথমে কাটা হয়। মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসাবটা অর্থের নয়, কর্মের হবে।